Welcome to Techno YouTube channel. আশা করি সবাই ভালো আছেন। তো আজকের যে ভিডিওটি নিয়ে আজ হলাম সেটা হচ্ছে কিভাবে আপনি Google Knowledge Panel এডিট করতে পারেন। তো আজকের এই ভিডিওটি দেখুন, আশা করি আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো Google Knowledge Panel একটু আপডেট হয়েছে, কারণ খুব ইজিলি এখন আপনার সবকিছু এপ্রুভ করে না। সো আজকের এই ভিডিও দেখুন, আশা করি ক্লিয়ার হয়ে যাবেন আপনার Google Knowledge Panel কিভাবে ফটো এড করতে পারেন, বার্থডে এড করতে পারেন। তো চলুন শুরু করা যাক। Google Knowledge Panel এখানে দেখেন, এটি হচ্ছে আমার Google Knowledge Panel। সো অনেকেই দেখতেছি আপনার Google Knowledge Panel ফটো এড করতে পারছে না, তারপর আপনার সোশ্যাল বার্থডে এগুলো প্রবলেম করতেছে। আগে ইজিলি আপনার সাজেস্ট এন্ড এডিট থেকে ক্লিক করে জেনারেল ফিডব্যাকে ক্লিক করে আপনার এখানে অ্যাবাউটে আপনার সোশ্যাল লিঙ্ক দিয়ে সেন্ড করলে হয়ে যেত। এক্সাম্পল ফেস ইমেজ দিতে হলে আপনার এড ইমেজ লিখে তারপর আপনার লিঙ্ক দিয়ে দিলে সেন্ডে ক্লিক করলে আপনার ইমেজ এড হয়ে যেত। কিন্তু এখানে আপনাকে যা করতে হবে, এখানে দেখেন জেনারেল ফিডব্যাকে আবার ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখেন সি মোর টিপস অন গিভিং ফিডব্যাক হিয়ার। সো এখানে দেখেন হিয়ারে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর এখানে নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে দেখেন কন্ট্যাক্ট আস, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার এখানে কি প্রয়োজন, সো আপনি চাচ্ছেন ইমেজ এড করতে, সো এখানে দিবেন আপনি এড ইমেজ। সো এড ইমেজ লিখবেন, লেখার পর নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর দেখেন ইমেল, ইমেলে আপনি ক্লিক করুন। ইমেলে ক্লিক করার পর এখানে জাস্ট আপনার ইনফরমেশন রয়েছে, আপনার নাম, তারপর আপনার যা দরকার। সো এখানে আপনার ডিসক্রিপশন বক্সে আপনি এখানে আপনার প্রবলেম সম্পর্কে তুলে ধরবেন এবং সোর্স দিয়ে আপনি সাবমিট করবেন। সাবমিট করার পর গুগলে আপনি ডাইরেক্ট মেইল করলেন, যদি আপনার সব কিছু সোর্স ঠিক থাকে তাহলে অ্যাপ্রুভ করে দিবে। তো এইভাবে আপনি নতুন সিস্টেমে আপনি অ্যাপ্লাই করতে পারেন ফিডব্যাকের জন্য এবং আপনার Google Knowledge Panel সব কিছু এড করার জন্য। আশা করি বুঝতে পেরেছেন আপনার কিভাবে ইমেল করতে হয়। তারপর এখানে দেখেন ফটো আপনার যদি অলরেডি এড করা থাকে তাহলে আপনি জাস্ট চেঞ্জ, তারপর আপনার লিঙ্ক দিয়ে সাবমিট করলে আপনার ফটো চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এডের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, এড হচ্ছে না, কারণ ফিডব্যাক দিয়েও এড হচ্ছে না। কিন্তু আপনি চাইলে এখানে মেইল করে এড করতে পারেন, অথবা আপনি ভালো ওয়েবসাইটে আপনার যদি ফটো আপলোড করে থাকে তাহলে এখানে ফিডব্যাক দিয়েও ট্রাই করতে পারেন। সো এটি আপনার মিনিমাম 3-4 বার বা 5-6 বার ট্রাই করার পর এখন ফটো এড হয়েছে। আগে এক ফিডব্যাকেই কিন্তু আপনার প্রায় 6-7 ঘন্টার মধ্যে আপনার ফটো এড করা যেত, এখন ইজিলি 3-4 দিন 5 দিন লাগে নর্মালি ফটো এড করতে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমাদের সকল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।